जय गुरु। हम सब लोग आचार्य देव श्री दादा की शीघ्र आरोग्य के लिए परम ब्रह्म श्री ठाकुर अनुकूल चंद्र जी के रातुल चरण में प्रणाम करेंगे और प्रार्थना करेंगे। वो जल्दी ठीक हो जाए, यही हम सब लोग का प्रार्थना है ठाकुर जी के पास। गिलहर की प्रार्थना। शिष्य ठाकुर निराला निवेश में बैठे थे, बिना विषयों पर चर्चा हो रही थी। हठात शिष्य ठाकुर राधा मोहन दा को कारखाने के नज़दीक वाली पीपल की पेड़ को दिखाते हुए बोले, उस पेड़ पर दो तीन पत्थर फेंक कर आओ। तो राधा मोहन दा शिष्य ठाकुर के निर्देशानुसार उस पेड़ पर दो तीन ढेला फेंक कर आ गए। लौट कर आने के कुछ समय बाद राधा मोहन दा शिष्य ठाकुर से पूछे कि आपने उस पेड़ पर ढेला फेंकने क्यों बोले थे। शिष्य ठाकुर पूछे, ढेला फेंकने के बाद तुम्हें कुछ दिखाई नहीं दिया। राधा मोहन दा बोले, मुझे तो सिर्फ एक पक्षी पेड़ से उड़कर भागते दिखाई दिया। शिष्य ठाकुर बोले, वो बाज पक्षी था जो गिलहरी की बच्चे को खाने आया था। गिलहरी का बच्चा अपनी रक्षा के लिए पुकार रहा था, इसलिए मैंने तुम्हें बाज पक्षी को भगाने के लिए पत्थर मारने बोला था। तुम्हारे पत्थर फेंकने के बाद बाज डर कर भाग गया। दिनांक 27/5/1949। मेरे जीवन में आप लोगों का जीवन अधिक मूल्यवान है। श्री ठाकुर जी ने एक घटना से व्यथित होकर कहा कि आप लोग मेरी आशा को पूर्ण करें, मेरे जीवन से आप लोगों का जीवन अधिक मूल्यवान है। ऐसा ही मेरा विचार है। आप लोग यदि उठ खड़े नहीं हुए तो मुझे कुछ करने का सामर्थ्य नहीं है। आप लोग ही मेरा परिचय है। मैं अपने जीवन में देखना चाहता हूँ कि ये लोग मनुष्य बनकर खड़े हो जाए, ये लोग दुनिया का लोकत्रता का रूप में भूमिका लिए हुए हैं। आप लोग मेरी चाह के अनुसार खड़े हो जाएं, मैं आप लोगों को नहीं छोड़ूंगा। मनुष्य बनने के लिए जो करना है मैं करूंगा। ये सभी लोग सोना मनुष्य है, ऐसा मनुष्य अधिक नहीं पाया जाता है, लेकिन मैं इतना से संतुष्ट नहीं हूँ। मैं इन्हें और भी त्रुटिहीन देखना चाहता हूँ। इन लोगों को देखकर दुनिया को पथ मिलेगा। तुम्हारे दर्शन की ज्ञान की सीमा जितनी है, अदृष्ट या भाग्य ठीक उसके ही आगे है। देख नहीं पाते हो, जान नहीं पाते हो, इसलिए अदृष्ट है। अपने शैतान अहंकारी अहमक में को निकाल कर बाहर करो। परमपिता की इच्छा पर तुम चलो, अदृष्ट कुछ भी नहीं कर सकेगा। परमपिता की इच्छा ही है अदृष्ट। परम प्रेमय सिंहस्थ लिखित सत्यानुसरण थे पाठ अनुताप। কোনো কাজ করে বিচার দ্বারা তার ভালো মন্দ অনুভব করে যে তাপের দরুন মন্দে বিরতি আসে তাহাই অনুতাপ। অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতাপ্ত হতে না হয়। শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপই নয়, ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায়। প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায়। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। যখনই তোমার কুকর্মের জন্য অনুতপ্ত হবে তখনই পরমপিতা তোমাকে ক্ষমা করবেন। আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে। যার উপর ক্রুদ্ধ হয়েছ আগে তাকে আলিঙ্গন করো, নিজ বাটিতে ভোজনে নিমন্ত্রণ করো, ডালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরমপিতার কাছে প্রার্থনা করো। কেননা বিদ্বেষ এলেই ক্রমে ক্রমে তুমি সংকীর্ণ হয়ে পড়বে, আর সংকীর্ণতাই পাপ। যদি কেহ তোমার কখনো অন্যায় করে
আর একান্তই যদি তার প্রতিশোধ নিতে হয় তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয়, এমনতর প্রতিশোধ আর নেই। অনুতাপ তুষানল, তাতে উভয়েরই মঙ্গল। পরম প্রেমময়ের চলার সাথী থেকে পাঠ। অনুতাপ, তুমি যদি কাহাকেও কোনো প্রকারে বেদনা দিয়া থাকো, তোমার সহানুভূতিকে অবলম্বন করিয়া তাহার অবস্থায় দাঁড়াইয়া সমবেদনায় তাহার বেদনাকেই বুঝিয়া লইয়া বেদনাতপ্ত হইয়া অনুতপ্ত হও, আর তোমাকে এমনতরভাবে নিয়ন্ত্রিত করো যেন তুমি পুনরায় অমন্তরভাবে যাহাতে মানুষ বেদনা পায় তাহা হইতে চিরদিনের মতো অপসারিত হইতে পারো। দেখিও দেবত্ব তোমাকে বন্দনায় অভিষিক্ত করিয়া তুলিবে। বাণী সংখ্যা 308। পূর্ণপতির থেকে কিছু অংশ পাঠ করছি। সব সব প্রাণ খুলে ভালোবাসা, নিজের ভিতর সৎ উদ্দেশ্য লয়ে ভগবানের কাছে প্রার্থনা, আর আস্তে আস্তে ডিনামাইট ঢুকিয়ে দেওয়া, তাহলেই ফেটে যাবে। ওই নামটাই ডিনামাইট, ভগবান টগবান কিছু নয়। ভগবান আমি পরমাত্মা, যাকে আমি বলে বাস্তব আমি যেটুকু, জগৎময় আমি, ওই দেখ কোটি কোটি আমি, এক আমি অনন্ত হয়েছি, এক বালুকণা যা অনন্ত অনন্ত আমি। বড় বলবি না ছোট বলবি, আমি শাশ্বত পূর্ণ, আমি চিরকাল অখণ্ড, আমি অখণ্ড সচ্চিদানন্দ। দেখ এই ওম আমি, আমি এই ওর মধ্যে অনুর মধ্যে জগতের সমস্তের ভিতর প্রবেশ করছি। এই ওম আমারই প্রকাশ, আমি চৈতন্য স্বরূপ। আমার আকার কি জানিস? শব্দ, তাই শব্দ ব্রহ্ম। একবার ছুটে আয়, আমি নামেরও উপরে, আমি অনামী পুরুষ, যা বলে ডাকবি তাতেই আমি আছি। আমি চাই কেবল ভালোবাসা। এই দেখ আমার কম্পন, এই ওম কম্পন যখন এক কম্পন আর এক কম্পনের সঙ্গে মিশে যায় তখন আমার প্রকাশ। যখন আমার এই কম্পন ডোমের মধ্যে প্রবেশ করে তখন ডোমের ডোমত্ব ঘুচে যায়, তখন আর আমি থাকতে পারি নে। দেখ কীর্তন আগুনে জগৎ ছেয়ে ফেল, কীর্তনময় হলেই নামময় হলো, আবার শ্যামের বাঁশি বেজে উঠবে, আবার ওং জেগে উঠবে। আমি পারি, আমি সব পারি, তোদের ওই বিশ্বাসটুকু দে তো, আমায় একটু জায়গা দে। তোদের মনের মধ্যে যে এঁটোশাল আছে তার ভিতরে আমায় একটু জায়গা দে, বিশ্বাস কর। অন্ধ বিশ্বাসই কর না, সব জ্ঞান থাক, একটু বিশ্বাস লয়ে কীর্তনে ঝাঁপ দে, সব হবে। ওই জপ টপ যে করা যায়, যতদিন ওই সংখ্যা থাকে ততদিন জানবি যে গণ্ডির মধ্যে আছি। সকালবেলায় উঠেই যেই চোখ খুলবি অমনি নাম, অমনি সব জেগে উঠবে। বৃন্দাবন বাবু, আত্মাটার প্রকাশ করে ফেলো। দেখ ওই তো সময় হয়ে যায় আসছে, খাঁচা বদলানোর সময় আসছে। যদি ঘুরতে হয় তবে বসে থাক, আর যদি ঘুরতে ইচ্ছে না থাকে তবে কীর্তনে মেতে পড়, কর্তব্য কাজ করে যাও, শান্তি আছে। 5 বছরের মধ্যে সব বুঝতে পারবে, অনুগামীদের ভিতর সব সত্যগুলি বুঝিয়ে দাও, সকলকে ভালোবাসো, ভালোবাসাটা কর্তব্যের। নগেন ভট্টাচার্য উন্নত বটে, কিন্তু অহংভাবটা দূর করে দিলেই হয়, ও গোঁড়া বড়। দেখ নারায়ণ কালী ব্রহ্মময়, সর্বমঙ্গল মঙ্গল্যে, শিবে সর্বসাহাদিকে, শরণ্যে ত্র্যম্বকে, গৌরী নারায়ণী নমস্তুতি।
जय गुरु।